নমস্কার বন্ধুরা ইলেকট্রিক্যাল সলভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হয়ে গেলো কে ভি এয়ার কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিয়াক্টেন্স এই জিনিসটা কি আর এটা আমাদের কোন সময় দরকার পড়ে আমরা যখন কোনো ইন্ডাস্ট্রি কোনো ফ্যাক্টরি কোনো মিল কোনো জায়গাতে কোনো যেখানে ইন্ডাস্ট্রিয়াল মোটর আছে বড় মোটর আছে ছোট মোটর আছে তো সেই জায়গাটাতে আমাদের পাওয়ার ফ্যাক্টরটাকে ঠিক করার জন্যই আমরা ক্যাপাসিটার ব্যবহার করে থাকি তো ক্যাপাসিটারটা যে আমরা ব্যবহার করি কোনো কত স্পিড মোটরের মধ্যে কত কেভিআর লাগাবো সেটা আমাদেরকে যদি সঠিকভাবে জানতে হয় আর খুব অল্প সময়ের মধ্যে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করে নিতে পারি তবে আমরা কাজের ক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই আমরা কাজটাকে সলভ করে দিতে পারবো তো কেভিআর কিভাবে আমরা বার করব কোনো মোটরের মধ্যে তো সেটার একটা খুব সহজ পদ্ধতি হলো যে আমরা যে কোনো মোটর কেভিআরের একটা ফর্মুলা আছে কেভিআরের ফর্মুলাটা কি আছে যে কেভিএআর কে ভি এ আর কেভিআরের ফর্মুলা হলো কে যদি আমাদেরকে বাই করতে হয় তো তার যে সূত্রটা হলো সেই সূত্রটা হলো কিলোওয়াট ইন্টু রুট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট এইট ডিভাইডেড বাই জিরো পয়েন্ট এইট এই জিরো পয়েন্ট এইটটা কী সেটা আমাদের যে মোটর থাকে সেই মোটরের মধ্যে একটা জিরো পয়েন্ট এইট একটা পাওয়ার ফ্যাক্টর একটা নির্ধারণ করা থাকে সেটা আমাদের মোটরের নেম প্লেটের মধ্যেই পাওয়া যাবে যেখানে আমাদের মোটরের প্লেটটা লাগানো থাকে তার মধ্যেই পাওয়া যায় যে এর পাওয়ার ফ্যাক্টরটা কতটা জিরো পয়েন্ট হয় আর এটা দিয়েই আমাদের সেই সূত্রটা বার করতে হবে তো তার জন্য আমাদেরকে কি কি জিনিস দরকার কেভিয়ার জানতে গেলে প্রথমে আমরা বার করবো যে আমরা কত এইচপির মোটরের আমরা কেভিয়ারটা বাই করব তো তার জন্য আমি ধরে নেই যে এখানে আমি মোটর ধরে নিলাম আমি এখানে মোটর ধরে নিচ্ছি আমাদের কাছে পনেরো এইচপির মোটর আছে পনেরো এইচপির মোটর আছে এবারে পনেরো এইচপি মোটরের কত কিলো হবে তো পনেরো এচপি এক আমরা জানি এক এক কিলোয়াট সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়াট তো তাহলে পনেরো এইচপি কত হবে ওয়ান এইচপি সরি ওয়ান এটা এইচপি হবে ওয়ান এইচপি সাতশো ওয়াট তো পনেরো কত হবে তো সাতশো দিয়ে যদি আমি গুণ করে দিই পনেরো আর তারপর এটাকে আমাদেরকে যদি এখানে কিলোয়াটে আনতে লাগে তাহলে আমাদেরকে হাজার দিয়ে ভাগ করতে হবে যদি আমরা এটা করি তাহলে পরে আমাদের কাছে এটার এটার যে ইয়ে আসবে এইচ কিলোওয়াট আসবে সেটা হয়ে যাবে এগারো পয়েন্ট এগারো পয়েন্ট দুই কিলোওয়াট তো আমরা সেই হিসাবে আমরা এখানে কিলোওয়াটের যে জায়গা আছে সেখানে আমরা আবার এরকম একটা ডাক দিই কিলোওয়াটের জায়গাটা আমরা এগারো পয়েন্ট দুই লিখি আর ইনটু এটাকে যদি আমরা ভাঙি এটা সাইন্টিফিক ক্যালকুলেটারে যদি আমরা এটাকে ভাঙি তো এটার এটার আসবে ফল আসবে জিরো পয়েন্ট সিক্স আর আমাদের নিচে কী আছে জিরো পয়েন্ট এইট এইবারে যদি আমরা এটাকে যদি আমরা এটাকে ভা ভাঙি আর কি তো এখানে এক এক দুই গুণ জিরো ছয় জিরো আট এবারে যেহেতু আমি এখানে দশমিকটা উঠাই দিছি তো তার জন্য আমাদেরকে এখানে কি করতে হবে এখানে গুণ দিয়ে আমাদেরকে দশ করতে হবে আর এখানেও যে জিরো এটাও যে উঠালাম তার জন্য আমাদেরকে এখানে গুণ করে আরও দশ দিতে হবে কেননা দশমিক উঠলে এক আর পরের একটা সংখ্যার জন্য একটা শূন্য আর এখানে যে জিরো আছে এখানে আমি দশমিক উঠাই নিয়ে এখানে আমি এক এখানে আমি কি করব এক আর শূন্য দশ আচ্ছা এটা হয়ে গেল এটা থেকে যদি আমরা এখন এটাকে ক্যালকুলেশন করি তাহলে পরে আমাদেরকে এখানে বারবে এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করে দিই তাহলে পরে আমাদেরকে বাড়বে এখানে আট পয়েন্ট চার এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে আমাদের আমাদের এখানে গুণভাগ যোগ বিয়োগ ফল আসবে আমাদের কাটাকুটি করার পরে আট পয়েন্ট চার তো এই আট পয়েন্ট চার যে আছে এটাই হয়ে গেলো আমাদের কেভিএআর আমাদের পনেরো এইচপি মোটরের ক্যালকুলেশন হিসাবে আমাদের কাছে আট পয়েন্ট চার কেভিএআর আমাদের কাছে ক্যাপাসিটার আমরা ব্যবহার করতে পারবো কিন্তু যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব কোনো জায়গাতে তখন কিন্তু আমরা এখানে আট পয়েন্ট চার আমরা লাগাবো না আমাদেরকে কিছুটা কম লাগাতে হবে কত কম লাগাবো আমি এখানে আট পয়েন্ট চারের জায়গাতে আমি এখানে সেভেন পয়েন্ট ফাইভ আর যদি আমি লাগিয়ে দিই ক্যাপাসিটার তাহলে পরে কিন্তু এটাই হবে আমাদের কাছে সঠিক যে সেভেন সাড়ে সাত মানে একটা পনেরো এইচপির মোটরের মধ্যে সাড়ে সাত আর আমরা ক্যাপাসিটার লাগাবো ক্যাপাসিটার লাগালে পরে সেখানকার পাওয়ার ফ্যাক্টরটা ভালো থাকবে সেখানে কি হবে যে অনেক সময় পাওয়ার ফ্যাক্টর যদি ঠিক না থাকে তাহলে ইলেকট্রিক বিলেরও সমস্যা হয় বিলও বেশি আসতে পারে তো এই ব্যালেন্স বানানোর জন্য আমাদেরকে কিন্তু ক্যাপাসিটার ব্যবহার করতে লাগবে তো সেটা এখন পনেরো এসপি এখন যদি আমরা পনেরো এসপি করতে পারি তা আমরা সবই করতে পারবো এখন যদি আমরা একটা পাঁচ এচপি মোটর নিই এটা পনেরো এসপিতে আমরা সাড়ে সাত কেবিআর লাগাবো যদি আমি একটা পাঁচ এইচপির মোটর নিই একটা যদি পাঁচ এস পির মোটর নেই তো পাঁচ এসপি মোটরের কিলোয়াট কত আসবে সেম ফর্মুলাতে যদি আমরা করি তাহলে এটার কিলোয়াট আসবে দুই সরি থ্রি পয়েন্ট সেভেন কিলোওয়াট আর যদি আমরা ফর্মুলার মধ্যে আমরা ফেলে দিই তাহলে পরে কত আসবে এখানে থ্রি পয়েন্ট সেভেন ইন্টু ওই সেম ফর্মুলাই আমি এখানে ওটাকে আবার উঠাচ্ছি না আমি একবারে লিখে দিচ্ছি জিরো পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই জিরো পয়েন্ট এইট এটাকে এখন দশমিকগুলো যদি উঠিয়ে দিই তাহলে আমার এরকম করে হবে থ্রি সেভেন ইন্টু সিক্স ইন্টু টেন আর নিচে আসবে এইট ইন্টু টেন ইন্টু টেন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে আমাদের কত কে ভিআর আসবে টু পয়েন্ট সেভেন সেভেন কে ভি এ আর এটা হলো আমাদের পাঁচ ইসপি মোটরের জন্য কিন্তু আমরা পাঁচ ইসপি মোটরের জন্য আমাদের টু পয়েন্ট সেভেন সেভেন কে ভিআরের আমাদের আমাদের হিসাব আসলো এটাই কিন্তু আমরা যখন লাগাবো তখন কিন্তু আমরা একটু কম লাগাবো কত লাগাবো সেখানে আমরা দুই কে যদি লাগিয়ে দিই তাহলে পরে আমাদের পাওয়ার ফ্যাক্টার ভালো থাকবে তো আশা করি বুঝা গেল যতটুকুনি বুঝাতে পারলাম যদি কোনো ভুল হয়ে যায় তো নিশ্চয়ই আমাকে বলবা তো আজকের ভিডিও এতটুকুনি যদি আমার এই সব যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক দিবেন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ